প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বই হিসেব বিজ্ঞান থেকে লেনদেন অধ্যায়ের 4 নম্বর যে সৃজনশীল প্রশ্ন আছে, আজকে সেই সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসে যাওয়ার পূর্বে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদেরকে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে অঙ্কের মধ্যে বলা আছে 4 নম্বর সৃজনশীল প্রশ্নে যে সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017 এ জয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। ফেব্রুয়ারি 1 তারিখে নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি। ফেব্রুয়ারি 7 তারিখে দেখো 52 টাকা দরে 56 কেজি চিনি। এবং 15 তারিখে বলছে 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল। অর্থাৎ এই জিনিসগুলো তিনি বিক্রি করেন, সেলিম ট্রেডার্স বিক্রি করে কার কাছে? জয় ট্রেডার্সের কাছে। এবং দেখো আরেকটি তথ্য এখানে বলা আছে যে সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করেন। অর্থাৎ তিনি যতগুলো বিক্রয় করেছেন এই বিক্রয়ের উপর তিনি 10% কারবারি বাট্টা দেয়। এই কারবারি বাট্টা হচ্ছে ব্যবসায়িক বাট্টা বা কারবারি বাট্টা, ইংলিশে এটাকে বলা হয় ট্রেড ডিসকাউন্ট। তো আমরা এখন দেখব যে আমাদের কি সমাধান করতে বললো। তো এখানে দেখো যে বিষয়টা সমাধান করতে বলছে, ক নম্বরে বলছে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তারপর খ নম্বরে বলছে ফেব্রুয়ারি 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। এবং গ নম্বরে দেখো বলছে ফেব্রুয়ারি 15 তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর আমার ইতিপূর্বে যে একটা ক্লাস আছে সেটা দেখেছো যে লেনদেনের উৎস দলিল বা প্রমাণপত্র বা লেনদেনের দলিল, প্রামাণ্য দলিল। তো দেখো সেখানে আমরা কিন্তু প্রামাণ্য দলিলগুলো যেগুলো পড়েছিলাম সেটা হচ্ছে চালান, ভাউচার, ক্যাশ মেমো এবং নোট সম্পর্কে পড়েছিলাম। তো দেখো আমরা সেখান থেকে কিন্তু আমরা কমন পেয়ে গিয়েছি একটা, যে ক্যাশ মেমো প্রস্তুত করো এবং চালান প্রস্তুত করো, দুটি বিষয়ে আমরা কী পেয়েছি, কমন পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই ক নম্বর থেকে আলোচনা করব। দেখো ক নম্বর আমাদের কী বলছে সেটা যদি আমরা দেখি, দেখো ক নম্বরে বলছে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো দেখো আমরা যদি বিক্রয়গুলো দেখি, এখানে দেখো 1 তারিখেও কিন্তু বিক্রয় করা হয়েছে, নগদে বিক্রয় চিনি বিক্রি করা হয়েছে। 7 তারিখেও দেখো 56 কেজি চিনি বিক্রি করা হয়েছে। এবং 15 তারিখেও দেখো মসুর ডাল বিক্রি করা হয়েছে। তো আমরা দেখো 3টি কিন্তু বিক্রয়। তাহলে এই বিক্রয়গুলো আমরা কি করব, দর পরিমাণ টাকা অনুযায়ী, দর আট কি কত পরিমাণ নিয়েছে সেটা আমরা টাকা বের করব, দর এবং পরিমাণ সেটাকে গুণ করলে আমরা কিন্তু কত টাকা বিক্রি করা হয়েছে সেটা কিন্তু পেয়ে যাব। এবার দেখো যে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের উপর যেহেতু 10% কারবারি বাট্টা মঞ্জুর করেন, সুতরাং এই কারবারি বাট্টাটা আমাদের কী করতে হবে, বাদ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক নম্বর সমাধান করব। ছোট্ট একটি বিবরণী ছক, তোমরা জানো যে একটি বিবরণী ছকের মাধ্যমে অঙ্কের সমাধান করতে হয়। তো দেখো আমরা এইভাবে সমাধান করব। এখানে দেখো আমরা ক নম্বরের সমাধান করব। দেখো এখানে 4 নম্বর প্রশ্নের সমাধান করতে গিয়ে দেখো এখানে প্রথমে বলছে যে এভাবে লিখবা, তোমরা বিবরণী ছকটা তৈরি করবা, যে দেখো ক নম্বর সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। তো বিক্রয়ের পরিমাণ যদি আমরা নির্ণয় করি, তাহলে তারিখ যেহেতু বলা আছে 2017 সাল, দেখো 2017 সালে, তাহলে ফেব্রুয়ারি 1 তারিখটা যদি আমরা নিয়ে যাই, তাহলে ফেব্রুয়ারি 1 তারিখে যদি বিক্রি করেছি, তো আমরা ফেব্রুয়ারি 1 তারিখে যদি ছকের মধ্যে নিয়ে যাই, দেখো 2017 সাল দিলাম আমরা তারিখ, বিবরণ টাকা দিয়ে ফেব্রুয়ারি 1 তারিখ। দেখো নগদে চিনি বিক্রয়, তাহলে নগদে চিনি বিক্রয় করেছি কত, 55 × 115, অর্থাৎ 55 টাকা দরে 115 কেজি আমরা চিনি বিক্রি করেছি। তাহলে এটা গুণ করলে হয় 6,325 টাকা। তো আমরা প্রথম টাকার ঘরে লিখলাম। তারপর দেখো পরবর্তী যে লেনদেনটা সেটা হচ্ছে 7 তারিখ, এখানে বলছে 52 টাকা দরে 56 কেজি চিনি বিক্রয়। তাহলে 56 টাকা দরে যদি 52 টাকা দরে যদি 56 কেজি চিনি বিক্রি করা হয়, তাহলে আমরা পরবর্তী লেনদেনটা নিয়ে আসবো। দেখো বিবরণী ছকে ফেব্রুয়ারি 7 চিনি বিক্রয় 52 × 56, অর্থাৎ 52 টাকা দরে 56 কেজি, তাহলে গুণ করলে হয় 2,912 টাকা। তারপর দেখো পরবর্তী যে লেনদেনটা 15 তারিখ, দেখো ফেব্রুয়ারি 15 বলছে 110 টাকা দরে 35 কেজি চিনি, 35 কেজি মসুর ডাল বিক্রয়। তাহলে আমরা এটা যদি বিবরণী ছকে নিয়ে যাই, তো দেখো 15 তারিখ মসুর ডাল বিক্রয় 110 × কত, 35, তাহলে টাকা বের হবে 3,850 টাকা। তো আমরা যদি মোট কত টাকা বিক্রি হয়েছে সেটা দেখি, তাহলে মোট বিক্রি হয়েছে আমরা এই তিনটে যোগ করলে পাবো 13,000 টাকা
সাতাশি টাকা, তাহলে তেরো হাজার সাতাশি টাকা। এখন দেখো যেহেতু কারবারিবারটা কী করতে হয়, বাদ দিতে হয়, হিসেবভুক্ত করতে হয় না, উভয় পক্ষ অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয় কী করে, বাদ দিয়ে দেখায়। তাহলে আমরা যদি দেখি কারবারিবারটা যদি বাদ দেই, কত কারবারিবারটা বলা আছে, দেখো দশ পার্সেন্ট বলা আছে, সুতরাং আমরা কারবারিবারটা যদি দশ পার্সেন্ট বাদ দেই, তো দেখো কারবারিবারটা আমরা যদি বাদ দেই, কারবারিবারটা তেরো হাজার সাতাশি টাকার উপর ধরবো দশ পার্সেন্ট, তাহলে হয় একটা পয়েন্ট আসে আর কি। তা আমরা পয়েন্ট নিলাম না, আমরা পূর্ণ সংখ্যা নিলাম এক হাজার তিনশো নয় টাকা। তাহলে এক হাজার তিনশো নয় টাকা যদি আমরা বাদ দেই, তাহলে আমরা মোট বিক্রয়ের পরিমাণ পাচ্ছি, দেখো কারবারিবারটা বাদ দিয়ে এগারো হাজার সাতশত আটাত্তর টাকা। এটা আমাদের মোট পরিমাণ অর্থাৎ মোট বিক্রয়ের পরিমাণ। দেখো উত্তর আমরা লিখবো এইভাবে যে মোট বিক্রয়ের পরিমাণ এগারো হাজার সাতশত আটাত্তর টাকা। তাহলে এখন দেখো আমরা পরবর্তী যে রিকোয়ারমেন্ট অফ করণীয়টা বলা আছে কি সেটা আমরা দেখব। দেখো খ নম্বরে বলছে যে ফেব্রুয়ারি এক তারিখের লেনদেনের ভিত্তিতে একটি চালান সরি ক্যাশ মেমো প্রস্তুত করো। তাহলে এক তারিখটা যদি আমরা দেখি, তাহলে আমরা জানি যে নগদে নগদে যে লেনদেনের প্রামাণ্য দলিল সেটা হচ্ছে ক্যাশ মেমো। তাহলে দেখো আমাদের এক তারিখটা কিন্তু নগদে কী করা হয়েছে, লেনদেন হয়েছে। তাহলে এক তারিখটাই শুধু আমাদের কী করতে বলছে, ক্যাশ মেমো প্রস্তুত করতে বলছে। তাহলে আমরা এক তারিখটা যদি ভালো পড়ি, নগদে দেখো পঞ্চান্ন টাকা দরে একশত পনেরো কেজি কি চিনি বিক্রি করা হয়েছে। তাহলে আমরা এই তারিখটাই আমরা ক্যাশ মেমো তৈরি করব। তাহলে ক্যাশ মেমো তৈরি করতে গেলে তোমরা জানো যে ক্যাশ মেমোর একটা নির্দিষ্ট বিবরণী ছক আছে, নির্দিষ্ট একটা ছক আছে বা একটা নির্দিষ্ট ফর্ম্যাট আছে। সেই ফর্ম্যাটটা যদি তোমরা দেখো, দেখো আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি, দেখো খ নম্বরে এখানে দেখো, এখানে খ নম্বরে বলছে যে এক তারিখের ভিত্তিতে, দেখো এক তারিখের ভিত্তিতে ক্যাশ মেমো প্রস্তুত। তাহলে এক তারিখের ভিত্তিতে আমরা ক্যাশ মেমো প্রস্তুত করি, তাহলে ক্যাশ মেমো একটা কিন্তু একটা বিবরণী ছক অর্থাৎ এইরকম একটা ফর্ম্যাটে কী করতে হবে, ক্যাশ মেমো তোমাদের প্রস্তুত করতে হবে। তাহলে ক্যাশ মেমো যদি প্রস্তুত করতে যাই, তাহলে তোমাদের দেখো প্রথমে কী করতে হবে, যে যে প্রতিষ্ঠানের ক্যাশ মেমো করবো, যেমন সেলিম ট্রেডার্স, এটা যেহেতু প্রতিষ্ঠানের নাম কি সেলিম ট্রেডার্স, ওই জন্য আমরা কী লিখলাম উপরে, দেখো সেলিম ট্রেডার্স অঙ্কের মধ্যে পাইছি আমরা, তো আমরা এখানে লিখলাম সেলিম ট্রেডার্স। তারপর কী তৈরি করতেছি, ক্যাশ মেমো, ওই জন্য আমরা মাঝখানে লিখবো ক্যাশ মেমো বক্সের ঘরে। এবং এখানে যে তথ্যগুলো লাগে, ভাউচার নাম্বার, ক্রেতার নাম, ঠিকানা, তাহলে দেখো ভাউচার নাম্বার আমাদের যেহেতু এখানে দেওয়া নেই অঙ্কের মধ্যে, সুতরাং আমরা ভাউচার নাম্বারটা লিখিনি। ক্রেতার নাম যেহেতু দেওয়া আছে, জয় ট্রেডার্সের কাছে বিক্রি করা হয়েছে, তাহলে দেখো জয় ট্রেডার্স লিখলাম। ঠিকানা যেহেতু জয় ট্রেডার্সের দেওয়া নাই, ওই জন্য আমরা এখানে ডট ডট দিলাম, অর্থাৎ ফাঁকা রাখলাম। যদি দেওয়া থাকতো ঠিকানা, তাহলে আমরা ঠিকানাটা লিখতাম। তারপর দেখো তারিখ, যেহেতু তার ডান দিকে দেখো তারিখ লিখতে হবে, তারিখ দেখো এক ফেব্রুয়ারি দুই হাজার সতেরো উল্লেখ করাই আছে অঙ্কের মধ্যে। দেখো যে ফেব্রুয়ারি এক তারিখের লেনদেনের ভিত্তিতে ক্যাশ মেমো প্রস্তুত করো, সুতরাং আমরা তারিখ কী দিব বলতো, এক তারিখটাই দেখাবো। তারপর দেখো আমাদের যে ছক, যে বিবরণী ছকটা লাগে, সেখানে দেখো বলছে যে ক্রমিক নম্বর, মালের বিবরণ, তারপর দর, পরিমাণ, টাকা, তোমরা এভাবেই লিখবে। আমি যেভাবে এখানে দেখো বিবরণী অর্থাৎ ফর্ম্যাটটা করেছি ক্যাশ মেমো, তোমরাও কিন্তু এভাবেই আঁকবে, ঠিক আছে, এভাবেই তোমরা তৈরি করবে। তাহলে দেখো এক তারিখে কী করেছিলাম, ক্রমিক নম্বর এক, তাহলে ওই এক তারিখে কী করেছে, চিনি বিক্রি করেছে। চিনি বিক্রি করেছে কত, পঞ্চান্ন টাকা দরে একশত পনেরো কেজি চিনি। তাহলে একশত পনেরো কেজি যদি গুণ করি পঞ্চান্ন টাকা দরে, তাহলে কত হয়, ছ হাজার তিনশত পঁচিশ টাকা। এখন দেখো আমরা প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু দশ পার্সেন্ট কারবারিবারটা কে দিয়েছিল, সেলিম ট্রেডার্স দিয়েছিল। তাহলে কারবারিবারটা তো অবশ্যই টাকাটা দিবে না, তাহলে বাদ দিতে হবে, তাহলে বাদ কারবারিবারটা। তাহলে ছ হাজার তিনশো পঁচিশ টাকার উপর যদি কারবারিবারটা দশ পার্সেন্ট করা হয়, তাহলে ছশত তেত্রিশ টাকা হয়। হ্যাঁ, একটু বেশি মানে একটু কম হয়, কিন্তু আমরা পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য তেত্রিশ করেছি। তাহলে দেখো আমরা যদি তিন হাজার দুঃখিত ছ হাজার তিনশো পঁচিশ টাকা থেকে ছয়শো তেত্রিশ টাকা বাদ দেই, তাহলে আমরা টাকা পাবো পাঁচ হাজার ছয়শত উনত্রিশ টাকা। তাহলে আমরা এটা এখন নিচে লিখবো কথায়, টাকায় দেখো কথায় লিখবো পাঁচ হাজার ছয়শত বিরানব্বই টাকা মাত্র। তাহলে এখন দেখো এখানে বিশেষ দ্রষ্টব্যটা লিখতে হয় যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। আর দেখো দুই দিকে দুটো স্বাক্ষর থাকে, ডান দিকে থাকে বিক্রেতার স্বাক্ষর এবং বাম দিকে থাকে ক্রেতার স্বাক্ষর। একটা জিনিস রাখবা, মনে রাখবা যে ক্যাশ মেমো কিন্তু বিক্রেতা তৈরি করে, কয় সেট তৈরি করে, তিন সেট। তারপর দেখো আমরা দেখো তোমরা একবারে এক নজরে দেখে নাও এই ছকটা, একবার এক নজরে দেখে নাও, তোমরা এইভাবে কিন্তু তৈরি করবা। তারপর আমরা এখন দেখব যে গ নম্বর, গ নম্বর কী বলছে, আমরা পরবর্তী সমাধান গ নম্বর থেকে করব। দেখো গ নম্বরে বলছে ফেব্রুয়ারি পনেরো তারিখে লেনদেন হতে চালান প্রস্তুত করো। তাহলে আমরা আবার ওই লেনদেনের যে প্রামাণ্য দলিল চালান আছে সেখান সেটা আমরা প্রস্তুত করবো। তো কীভাবে প্রস্তুত করতে হয় তোমরা তো জানো, আমরা পূর্বেই ক্লাস নিয়েছি সেই বিষয়ে এবং তোমাদের পাঠ্য বইয়ে দেখতে বলেছিলাম। তো আমরা এখন গ নম্বর সমাধান করবো। তো দেখো গ নম্বর সমাধান করতে গেলে আমরা লিখব যে গ নম্বর পনেরো তারিখের লেনদেনের ভিত্তিতে
চালান প্রস্তুত। তাহলে 15 তারিখে আমরা একটু লেনদেনটা দেখে আসি। তাহলে দেখো 15 তারিখে বলছে 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল বিক্রি করা হয়েছে। তো আমরা এখন সেটা চালান তৈরি করব। তো চালানটা যদি আমরা দেখি তাহলে আবারও ঠিক একই ফরম্যাটে প্রথমেই লিখতে হয় প্রতিষ্ঠানের নাম, তাহলে সেলিম ট্রেডার্স, তারপর কী তৈরি করতেছি, চালান তৈরি করতেছি, তারপর দেখো চালান নাম্বার, ক্রেতার নাম, যেহেতু আমরা পেয়েছি জয় ট্রেডার্স, দেখো চালান নাম্বার যেহেতু নাই এখানে আমরা বসাইনি, ঠিকানাও কিন্তু দেয়া ছিল না ওই জন্য আমরা বসাইনি। তাহলে এবার দেখো আর ডান পাশে দেখো তারিখ অর্থাৎ 15 ফেব্রুয়ারি 2017, যেহেতু 15 তারিখটা উল্লেখ করা আছে। এবার দেখো পরবর্তী যে ইয়েটা বিবরণী বিষয়টা, সেটা দেখো প্রথমে দিবা কী বলতো, ক্রমিক নাম্বার, তারপর মালের বিবরণ, দর, পরিমাণ এবং টাকা। তাহলে দেখো ক্রমিক নাম্বারে এক নম্বরে আমরা কী ওইখানে বলা আছে 15 তারিখে যে মসুর ডাল বিক্রি করেছি, তাহলে দেখো মসুর ডাল বিক্রি করেছি কত টাকা, 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল। তাহলে দেখো 35 কেজি মসুর ডাল যদি 110 টাকা হয় তাহলে মোট দাম আসে 3,850 টাকা। এখন যদি কারবারি বারটা আমাদের বাদ দিতে হয়, কারণ আমরা জানি যে কারবারি বারটা বাদ দেওয়ার প্রয়োজন দিতে হবে, তাহলে দেখো 3,850 উপর 10% কারবারি বারটা আমাদের দেওয়া আছে সকল বিক্রয়ের উপর, সুতরাং আমরা কারবারি বারটা 10% বাদ দিলাম, বাদ দিলে হয় 385 টাকা। তাহলে আমরা বাদ যদি দেই 3,850 থেকে 385 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 3,465 টাকা। তাহলে আমরা এটা টাকা কথায় লিখবো, দেখো যে টাকা কথায় 3,465 টাকা মাত্র। এখন দেখো বিক্রয়ের শর্ত লিখতে হয়, যে বিক্রয়ের শর্ত যদি এখানে দেয়া থাকতো তাহলে বিক্রয়ের শর্তটা আমরা লিখতাম, যেহেতু এখানে বিক্রয়ের শর্ত অঙ্কের মধ্যে দেয়া নাই আমরা ওই জন্য লিখছি না, ফাঁকা রাখছি। এবং দেখো বিশেষ দ্রষ্টব্য এখানে লেখা থাকে যে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, আর এটা হচ্ছে দেখো ডান দিকে থাকে বিক্রেতার স্বাক্ষর, অর্থাৎ বিক্রেতা এই চালান তৈরি করে ওই জন্য বিক্রেতা চালানের মধ্যে বিক্রেতার স্বাক্ষরটা দেয়া থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তোমরা দেখো একবার ছকটা ভালোভাবে দেখে নাও, এই যে বিবরণী ছকটা যেভাবে আমি করেছি তোমরা ঠিক সেভাবেই, তোমরা কিন্তু ঠিক সেভাবেই কিন্তু তোমরা বিবরণী ছকটা কী করবা, চালানের যে ফরম্যাটটা আছে সেটা এভাবেই তোমরা পরীক্ষার মধ্যে অঙ্কন করবা। আরেকটা জিনিস মনে রাখবা যে তোমাদের চালান, ভাউচার, ক্যাশ মেমো এবং নোট থেকে একটা না একটা প্রশ্ন থাকবেই, মাস্ট বি, অর্থাৎ তোমাদের এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তাহলে অবশ্যই তোমাদের এই লেনদেনের যে প্রামাণ্য দলিলগুলো আছে নবম দশম শ্রেণীর যে পাঠ্যবই সিলেবাসে, চালান, ভাউচার, ক্যাশ মেমো এবং নোট, এটা তোমাদের ভালোভাবে করতে হবে। তো দেখো আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করলাম ক, খ, গ, এবং তাহলে আমরা এখানে আজকে ক্লাস শেষ করবো। আজকে তো ক্লাস শেষে আরেকটি কথা বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি যদি ভালো লাগে ক্লাসগুলো তাহলে অবশ্যই লাইক দিবা, কমেন্ট এবং সাবস্ক্রাইব, হ্যাঁ মাস্ট বি, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইকও করতে পারো। হ্যাঁ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি, খোদা হাফেজ।